ওয়েলকাম টু মিরাকি। চা পাতা আমরা বাগানে বিভিন্ন ভাবে ব্যবহার করি। গাছেদের উপযোগী বিভিন্ন উপকারী পুষ্টিমূল্য এই চা পাতাতে আছে। কেউ কেউ আমরা চা পাতাকে সলিড সার হিসাবে, অর্থাৎ ডিকম্পোস্ট করে একটা সলিড সার হিসাবে গাছে ব্যবহার করি, আবার কেউ কেউ তরল সার হিসাবেও ব্যবহার করি। চায়ের লিকার থেকে কিভাবে আমরা একটা উৎকৃষ্ট তরল জৈব সার তৈরি করতে পারি, সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এই সার কোন পদ্ধতিতে তৈরি করি বা কোন কোন গাছে দিই, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখাই কি করে আমরা চায়ের লিকার থেকে একটা উৎকৃষ্ট তরল জৈব সার তৈরি করতে পারি। আমি এখানে 100 গ্রাম চা নিয়ে নিয়েছি। বাজারের সব থেকে সস্তা চাটা কিনে আনবেন, এটা আমার পড়েছে 15 টাকা। এবার 1 লিটার জলকে ভালো মতো গরম করে নিতে হবে, অর্থাৎ ফোটা পর্যন্ত। তারপর সেটাকে বন্ধ করে দিন। এবার এই গরম জলে 100 গ্রাম চা দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢেকে দিয়ে 4 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে চায়ের লিকার খুব ভালো মতো বেরিয়ে আসবে। ঠিক 6 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কিরকম লিকারের রংটা হয়েছে। এবার এই লিকারটাকে আমি ছেঁকে নেব। লিকার ভালো মতো ছেঁকে নেওয়ার পর লিকারের কালারটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখাই। এই দেখুন লিকারের কালারটা এই রকম। এবার অবশিষ্ট চা পাতার মধ্যে আরো 1 লিটার ঠান্ডা জল আমরা মিশিয়ে নেব। এখন এর মধ্যে আরো যেটুকু লিকারের অবশেষ ছিল সেটা বেরিয়ে এলো এবং এটাকে আবার ছেঁকে নিতে হবে। এবার এই লিকারটার কালার দেখুন কেমন হয়েছে। আর এর পাশে যে অবশিষ্ট চা পাতাটা রয়ে গেল এটাকে ফেলে দেবেন না, এটা থেকেও একটা উৎকৃষ্ট জৈব সার তৈরি হবে। এখন আমি এই লিকারটা এই আগের যে লিকারটা ছেঁকে নিয়েছিলাম এর সঙ্গে মিশিয়ে নেব। তাহলে আমাদের এখানে 2 লিটার লিকার হয়ে গেল। এবার এর মধ্যে আমরা আরো 2 লিটার প্লেন জল, অর্থাৎ নর্মাল জল মিশিয়ে নেব। এটি একটি উৎকৃষ্ট তরল জৈব সার। এর মধ্যে নাইট্রোজেন সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যা গাছের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে। এবার দেখুন 2 লিটার প্লেন জল মেশানোর পরে লিকারের কালারটা কেমন দাঁড়িয়েছে। এখন প্রশ্ন, কতটা পরিমাণে এটাকে আমরা গাছে দেব? মোটামুটি একটা 8 থেকে 10 ইঞ্চি পটের জন্য 300 ml যথেষ্ট। বেশি মাপামাপির দরকার নেই, একটা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমরা সব ধরনের ফুল ফল সবজি গাছে এই সার ব্যবহার করতে পারি। আর মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট, অর্থাৎ পরিমাণেও বেশি দেবেন না আর বারেও বেশি দেবেন না। এটা তৈরি করতে গিয়ে যে অবশিষ্ট চা পাতাটা রয়ে গেল সেটা দিয়ে কিভাবে উৎকৃষ্ট জৈব সার আমরা তৈরি করব, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন, সবুজ থাকবেন।